আপনাকে বলছিলাম নারী পোশাক পরবে টাকনুর নিচ পর্যন্ত, আর পুরুষ পরবে, আর পুরুষ পরবে টাকনুর উপরে। আজকে বিপরীত হয়নি, বিপরীত হয়ে গেছে। ছেলেরাই পড়ছে টাকনুর নিচে, আর পুরুষ পড়ছে, মেয়েরা পড়ছে টাকনুর উপরে। এতদিন তো অনুরোধ করে এসেছিলাম, মামন পোশাকগুলি টাইট ফিট বেশি হয়েছে, একটু ঢিলা ঢালা করুন। অনুরোধটা রেখেছেন, কিন্তু ঢিলা ঢালা একটু একটু বেশি হয়ে গেছে। এটা মুসলমানদের পোশাক নয়, এই প্লাজো। এটা ইহুদি খ্রিস্টানদের, অমুসলিমদের, মুসলমানদের বস্ত্র, কাপড়, পোশাক, প্লাজো মুসলমানদের না। আমরা তো বানরের মতো হয়ে গেছি, কিসের মতো? অনেক আচরণে আমরা বানরের মতো। ওদের নিচের ক্লাসে একটা গল্প পড়েছিলেন টুপিওয়ালার, মনে আছে না? মনে আছে না? এক টুপিওয়ালা টুপি বিক্রি করে, বিক্রি করে চাল ডাল কিনে জীবিকা নির্বাহ করে। গরমের দিন ঢাকাতে টুপি বেচে, চলে গেল কোথায়, কাঞ্চন ব্রিজের কাছে। ধরে নেন, গল্পে কিন্তু কাঞ্চন ব্রিজের নাম লেখা নাই, খুঁজলে কিন্তু পাবেন না। আপনাকে বোঝানোর জন্য বলছি বিষয়টা, যাতে সহজে বুঝতে পারেন। তো গরমের দিন টুপিওয়ালা বেচারা টুপির ব্যাগ নিয়ে দেখেন যায় টুপি বিক্রি করে, ও নামাজ পড়ুক না পড়ুক মাথায় কিন্তু টুপি থাকে। রমজান মাসে তার ইফতারি বিক্রি করে, রোজা থাকুক না থাকুক কিন্তু টুপি মাথায় দিয়ে আসে। যারা ভিক্ষা করে নামাজ পড়ে টুপি মাথায় আসে। মানে মানুষকে দুর্বল করার একটা বিষয় হলো টুপি আর দাড়ি। এখন পৃথিবীতে ধোকার একটা বস্তু, এগুলো আতঙ্কের একটা বস্তু। যাই হোক, টুপিওয়ালা কাঞ্চন ব্রিজের কাছে গাছের নিচে বসে নিজেকে একটু জিরিয়ে নিচ্ছে যে একটু অবসর করে আরাম করে ঢাকাতে যাবে। গাছে ছিল কতগুলি বানর, কি ছিল বলেন, কি ছিল? বানর। মনে করতে হবে কাঞ্চন ব্রিজের কাছে তো কোনো গাছই নাই, বানর থাকবে কি করে? আমি তো আগেই বলেছি গল্পে এই জায়গার নাম লেখা নাই, আপনাকে বোঝানোর জন্য বলছি। টুপিওয়ালা ঘুমিয়ে পড়েছে, একটু করে বাতাস হচ্ছে গরমের দিন, গাছ থেকে বানরগুলি নেমে টুপিওয়ালার ব্যাগ থেকে টুপিগুলি বের করে বানরের মাথায় দিয়ে সব গাছের গালে উঠেছে। আল্লাহ যতক্ষণ চাইলেন টুপিওয়ালাকে ঘুমিয়ে রাখলেন, আরাম করে। যখন জাগ্রত হয়ে দেখলো ব্যাগে একটা টুপিও, ব্যাগে একটা টুপিও, সর্বনাশ, ছেলে মেয়ে খাবে কি? টুপি সম্পদ, ডান দিক বাম দিক সামনে পিছন কোনো দিকে কাউকে দেখে না, টুপি গেল কোথায়? হালকা শব্দ, গাছের দিকে তাকিয়ে দেখে সব বানরেরা মাথায় টুপি দিয়ে বসে আছে। লোকটা গাছে উঠতে জানে না, উঠেও যদি একসাথে কয়টা বানরকে ধরবে? একটা, বাকিগুলি তো পালাবে, উপায় কি টুপি পাওয়ার? তো নিচে থেকে টুপিওয়ালা শারীরিক কসরত, অঙ্গভঙ্গি যেমন করে বানরও, কথা বলেন, টুপিওয়ালা যেমন করে বানরও তেমন করে। তো টুপিওয়ালা কৌশল করে ইডেল পাটকেল খোয়া পাথরের কুচি বানরের দিকে ছুড়ে, বানর গাছের পাতা ছিঁড়ে টুপিওয়ালার দিকে ছুড়ে। তখন টুপিওয়ালার মাথাতে একটা বুদ্ধি আসলো, আমি যা করি বানরও তাই করে, যদি তাই হয় আমি যদি টুপি খুলে মারি ওরাও টুপি খুলে মারবে, ইস্তেহার ঠিক আছে না? তখন টুপিওয়ালা তার নিজের মাথার টুপি খুলে বানরের দিকে যেই মারা সেই কাজ, বানরের টুপিগুলি মাথায় দিকে খুলে টুপিওয়ালার দিকে নিক্ষেপ করলো, টুপিওয়ালা হাঁপ ছেড়ে বাঁচলো। বলেন তো, টুপিওয়ালা বানর যদি জানতো আমি যদি টুপি ফেরত দিই তাহলে আর ফেরত পাবো না, কিয়ামত হবে তবু ফেরত দেবে, কথা বুঝতে পারেননি? বানর যদি জানতো টুপি যদি আমি ফেরত দিই একবার ফেরত পাবো না, ফিরে পাবো না, কিয়ামত হয়ে যাবে তবু বানর টুপি ফেরত দিবে না। বানর যেমন জানে না এর পরিণতি কি, এদেশের শিক্ষিত নামের কিছু মহিলা এই প্লাজো সম্পর্ক জানে না, এটা কি, এই প্লাজো তাকে জাহান্নামে নিয়ে যাবে, এরও জানতেও চাচ্ছে না, বুঝতেও চাচ্ছে না, আশ্চর্য। এমনিতে এত ঢিলে ঢালা ঢিলে ঢালা, উপরে এক টাকনর একেবারে অর্ধ হাত উপরে উঠে আছে, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আল্লাহর নবী বলেছেন কয়েক শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, তার মধ্যে এক শ্রেণীর পুরুষ, যেই পুরুষ নারীর পোশাক পরে, ওই নারী যেই নারী পুরুষের পোশাক পরে, নারীর পোশাক পরে এমন পুরুষ, পুরুষের পোশাক পরে এমন নারী, এই দুইজনের কেউ জান্নাতে যাবে না নবী বলেছেন। অতএব এই বিষয়গুলি আন্তরিকভাবে মেনে নেবার চেষ্টা করুন,
বলছিলাম তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এক আল মুসবেলু, টাকনোর নিচে যারা কাপড় পরে, ছোট হোক বড় হোক, পুরুষ যারা আছি আমরা প্রত্যেকে টাকনোর উপরে কাপড় পরব, আর নারী যারা আছে তারা কাপড় পরবে টাকনোর নিচে। এটা জান্নাতীদের একটা লক্ষণ। দুই, ওয়াল মান্নানু, দান করে খোঁটা দেয় যারা জান্নাতে যাবে না তারা, দান করে খোঁটা দেয় যারা জান্নাতে যাবে না তারা, দান করে খোঁটা দেয় যারা জান্নাতে যাবে না তারা। তিন, মিথ্যা কসম করে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করে যারা জান্নাতে যাবে না তারা। আপনাকে এই কথাই বলছিলাম, আপনি একজন দোকানি মানুষ, কেউ গেছে আপনার দোকানে আপনাকে দাম চাইতে বলেছে, আপনি চট করে তাকে বলছেন আল্লাহর কসম এটা 400 টাকা দিয়ে কিনা বন্ধু মানুষ, লাভ দিতে হবে না, 400 টাকাই দেন, অথচ কিনেছেন 200 টাকা দিয়ে, লাভ করেন 200 টাকা। এটা হালাল, এটা হারাম, ধর্ম বলেনি, ইসলাম বলেন এটা হারাম, কিন্তু আপনি কসম করতে গেলেন কেন, আপনি লাভ করেন, বাজার দর চলে, মানুষ কিনে, অন্য দোকানেও তাই বেচে, আপনি তাই বেচুন, কিন্তু আপনি মিথ্যা কথা কেন বলতে গেলেন। অতএব ধোকা দেওয়া ছাড়ুন জান্নাতে যেতে গেলে। এরপরে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদা ভঙ্গ করা কাবিরা গুনাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলান। মহান আল্লাহ বলেন, শোনো, এমনি জানাতন ভাবে তোমরা ওয়াদা করো না, ভোটের আগে টিন দিতে চেও না, কম্বল দিতে চেও না, দুস্থ মাতার কাট দিতে চেও না, বয়স্ক ভাতার কাট দিতে চেও না, নলকূপ দিতে চেও না, সিমেন্ট দিতে চেও না, ধান দিতে চেও না, লাগামহীন যেটা তুমি দিতে পারবা সেটা তুমি ওয়াদা করো, আর যেটা দিতে পারবে না সেটার ওয়াদা তুমি করো না। 5 বছর হলো মাদ্রাসাতে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছিলেন, আজ পর্যন্ত দেননি, 2000 টাকা দিয়েছিলেন মসজিদে, আপনার কাছে কতবার জিজ্ঞেস আদায়কারী, আপনি দেননি। আপনাকে বলছিলাম আল্লাহ বলছেন ওয়াদা রক্ষা করো, কেয়ামতের দিন ওয়াদার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিহে কানা মুনাফিকান খালেসান। আল্লাহর নবী বলেন, যেই মানুষের মধ্যে, মানুষটা নারী হোক চাই পুরুষ হোক, যার ভিতরে 4টি খাসলত থাকবে, সে হলো সলেট মুনাফেক, খাঁটি মুনাফেক, হাইব্রিড মার্কা মুনাফেক, এর ভিতরে কোনো ভেজাল নেই। আল্লাহর নবী বলছেন, যার মধ্যে 4টি খাসলত থাকবে, এ হলো খালেট মুনাফেক, সলিড মুনাফেক, হাইব্রিড মার্কা মুনাফেক। এক, ইজা হাদ্দাসা কাজাবা, কথা বললে মিথ্যে বলে যারা মুনাফেক, তারা মুনাফিকের একটা আলামত, কথা বললে মিথ্যা বলবে। আল্লাহর নবী বলছেন, ওয়া ইজা আহাদা ওয়া আখলাফা, যখন ওয়াদা করবে তখন গম দিতে চাইবে দিবে না, সিমেন্ট দিতে চাইবে দিবে না, নলকূপ দিতে চাইবে দিবে না, টাকা পাবেন দিবে না, ওয়াদা করলে ভঙ্গ করবে, এটা মুনাফিকের আলামত। তিন, ওয়াগিজা ওতুমেনা খানা, আমানত রাখলে তার খেয়ানত করবে। আমরা শুধু বুঝি টাকা পয়সার আমানতের খেয়ানত হয়, আর কিছু হয় আমাদের ধারণা নেই। আপনাকে একটা কথা বললাম ভাই, কথাটা কাউকে বলবেন না, না বলাটাই আমানত রক্ষা করা, বলাটাই আমানতের খেয়ানত করা। আপনাকে কিছু দিলাম, আপনি অমুককে দিবেন, রাস্তাতে খুলে দেখবেন না, যথাযথভাবে দিয়ে দেওয়ায় আমানত রক্ষা করা, রাস্তার মাঝখানে খুলে দেখা আমানতের খেয়ানত করা। এমনি ভাবে প্রত্যেকটা কথাই কর্মে আমানত রয়েছে, আমরা এটা বুঝতে চাচ্ছি না। চার, আল্লাহর নবী বলছেন, ঝগড়া লাগলে অশ্লীল বলবে, দেখবেন একেবারে ফাতেহা থেকে নাস পর্যন্ত যত মুখস্থ আছে ঝগড়া লাগলেই বলে, দেখেন না। তাহলে মুনাফিকের খাসলত আলামত হলো 4টি। এক, কথা বললে মিথ্যা বলা। দুই, ওয়াদা করলে ভঙ্গ করা। তিন, আমানত রাখলে খেয়ানত করা। চার, ঝগড়া লাগলে অশ্লীল বলা। যার ভিতরে 4টিই থাকবে, বোঝা যাচ্ছে ও হলো সলিড মুনাফিক। আর 4টির কোনোটাই যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, বোঝা যাবে আমার আপনার ভিতরে মুনাফিকের আলামতের কোনো এক আলামত আছে, যা থেকে আমাদের বাঁচা জরুরি। কেন?
কাফের জাহান্নামে যাবে, মুশরিক জাহান্নামে যাবে, মুনাফিক জাহান্নামে যাবে। কিন্তু কাফের নির্দিষ্ট পরিষ্কার স্বচ্ছ, মুশরিক স্বচ্ছ, মুনাফিক অস্বচ্ছ অপরিষ্কার। আমার আপনার মধ্যে মুনাফিক আছে কিন্তু কাফের মুশরিক নাই, বোঝাতে পারিনি আপনাদের। মুনাফিক আমার আপনার মধ্যে আছে কিন্তু মুশরিক কাফের আমাদের মধ্যে নাই। জাহান্নামে মুশরিকও যাবে, কাফেরও যাবে, মুনাফিকও যাবে, তবে সবচেয়ে খারাপ জাহান্নামে থাকবে মুনাফিক যারা, তারা কেমন কথা জীবনে তো শুনেননি। জাহান্নাম তো জাহান্নাম, জাহান্নামের আবার ভালো মন্দ কি? জি, বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার। আসফাল শব্দটা ইসম তাবজিলের জায়গা, সবচেয়ে নিচে জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে মুনাফিকেরা। তাহলে বোঝা যাচ্ছে উপরের অংশে থাকবে কাফের মুশরিক যারা তারা, আর সবচেয়ে নিচে থাকবে মুনাফিক যারা তারা। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে, বিকল্প কোনো পথ ঘাট নেই। আপনাকে বলছিলাম এই প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত জরুরি, আর এই প্রতিশ্রুতির ব্যতিক্রম করা কাবিরা গুনাহ।